সব থেকে দামি যেটা এটা হচ্ছে টার্মিনেটর লিমিটেড এডিশন। ওয়াও, ঠিক আছে, ব্যাটার পাওয়ার লাইন দেখেন দিই ভাই, হ্যাঁ এটার ব্যালেন্স এত ভালো, অনেক ভালো, যেই নিবে এই ব্যাটটা বিশেষ করে যেটা নিবে ভিডিওতে ভাই দেখুন, এসটা দেখুন, এস এবং টু সেম, আর এটা কিন্তু সেম, এটা পাওয়ার লাইন ব্যাক সাইডও কিন্তু ইউজ সেম কোটা, পরন চোখে লাগার মতো ব্যাক সাইডও সেম পাওয়ার লাইনগুলো আপনি পাবেন, একেবারে স্ট্রেট পাওয়ার লাইন পাবেন, আর বডি শেপ কিন্তু অনেক মোটা ভাই এটা, হ্যাঁ হ্যাঁ এটা বডি শেপ দেখেন, এটা রেস্ট অনেক মোটা আছে, খুবই ভালো হবে, টু দেখেন টু অনেক মোটা, এটা অবশ্যই আপনারা দেখবেন, আর যে প্রাইজের ভিতরে দিচ্ছি খুবই ভালো হবে, এটা ভাই ব্যাক প্রোফাইল অনেক ভরা, এটা হচ্ছে আপনার এইচডি রেঞ্জারের, এটা দেখতে পারেন, ওকে দেখুন সাউন্ড কোয়ালিটি, পাওয়ার লাইনগুলো দেখেন একেবারে স্ট্রেট পাওয়ার লাইন, হ্যাঁ এটাও কিন্তু একেবারে নতুন সিরিজের আনকমন, এটা দেখতে পারেন এটা বডি শেপ, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ক্রিকেট ব্যাটে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর, 100% অরিজিনাল ইংলিশ ছিল এসএফ ব্যাট চলে আসছে, আপনাদের অনেক কমেন্টস অনেক ডিমান্ড ভাইয়া এসএফ ব্যাট দেখেন, এসএফ ব্যাটগুলো এখন বাংলাদেশে অনেক চলে, ন্যাশনাল টিমের প্লেয়ার এই ব্যাটগুলো দিয়ে খেলে থাকে, তো আজকে ভালো কোয়ালিটির ব্যাটগুলো যেসব থেকে দেখা পাঠ হচ্ছে গুলশানের সবাই টুইন্টার মার্কেট লেভেল 3 এসপোর্টস কিং, এসপোর্টস কিং থেকে আজকে ভালো কোয়ালিটির ব্যাটগুলো আপনাদের দেখাবো, আর আপনারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের 64 জেলা থেকে এগুলো আপনি কুরিয়ার করতে পারবেন, কুরিয়ার অ্যাভেলেবেল আছে, আর আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি শপে চলে আসবেন, শপে এসে প্রতিটা ব্যাটের ওয়েট ব্যালেন্স গ্রেন্স দেখে তারপর ওগুলো নেবেন, তো আজকে এখানে কী কী ব্যাট থাকবে, এগুলোর ব্র্যান্ড কী, এগুলোর প্রাইস কী, সব কিছু আপনাদের এখন দেখাবেন এসপোর্টস কিং থেকে, এসপোর্টস কিংয়ের ওনার হাবিব ভাই, হাবিব ভাই এখন দেখাবেন এগুলোর প্রাইস ডিটেল সব কিছু আপনাদের জানাবেন, সো ফ্রেন্ডস আর কথা বলাচ্ছি না, আজকে কিন্তু ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম, স্পোর্টস কিং থেকে আমি মোহাম্মদ হাবিব আহমেদ, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, দীর্ঘ অনেকদিন যাবত আমরা আপনাদেরকে বলে আসতেছি যে আমাদের এসএফের একটা লট ঢুকবে, সো আমাদের এসএফের সেই চালানটি আমরা হাতে পেয়েছি, নতুন ব্যাট চলে, হ্যাঁ নতুন ব্যাট চলে এসেছে আমাদের এখানে, ব্যাট প্যাড গ্লাভস সব কিছুই আসছে, মূলত আজকে আমরা ব্যাটের উপরে রিভিউটি করতেছি, এগুলোর প্রাইস হচ্ছে আপনার শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস আমাদের 13,500 টাকা, 13,500, হ্যাঁ 13,500 টাকাতে স্টার্টিং প্রাইস, সর্বোচ্চ আছে আমাদের এখানে 35,000 টাকার ভিতরে আর কি, ওকে তো আমরা প্রথম কোনটা দেখতেছি, প্রথমে আমরা যে ব্যাটটা দেখাবো কম রেঞ্জ থেকে শুরু করতে চাচ্ছি, এই যে এটা এসএফ, হ্যাঁ আর প্রত্যেকটা ব্যাট কিন্তু দিব খুবই ভালো ব্যাট করছে এবার, আর একেবারে ফ্রেশ মাল পাবে যারাই নেয়, হ্যাঁ এটার স্টিকারের কালারটাও কিন্তু অনেক সুন্দর, এটা খোদাই করে এখানে এসএফ খোদাই করে লেখা আছে, বডি শেপটা দেখতে পারেন, হ্যাঁ মিডিয়াম শেপ, মিডিয়াম শেপে আছে এখানে, টোটা দেখেন রেঞ্জ আছে তো ভাইয়া, গ্রেন্স কিন্তু অনেক এখানে প্রত্যেকটার ভিতরে, যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে আর কি, আচ্ছা এছাড়া আপনারা 8, 10, 12টার ভিতরেও গ্রেন্সে পেয়ে যাবেন, ওয়েট ব্যালেন্স কিরকম এটা, এটা ওয়েট আছে 2.6, 2.6, 2.7 এর ম্যাক্সিমাম ব্যাট সবসময় আমরা এনে থাকি আর কি, আচ্ছা 2.6 আছে 7 আছে দুইটাই পাবেন আপনারা, এটার প্রাইস কত থাকতেছে ভাইয়া, এটার প্রাইস হচ্ছে ভাই মডেলের উপরে, আপনি মডেলটা দেখান, এটা ব্লাস্টার 5000, ঠিক আছে ব্লাস্টার 5000 এর মডেল দিচ্ছি আমরা 13,500 টাকা, 13,500 টাকা, 13,500 টাকা হলে এসএফ এর এই ব্যাটটি নিতে পারবেন, ইংলিশ হইলো, ইংলিশ হইলো, এরপর ভাইয়া এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দেখতে পারেন এটা, হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন, অনেক গ্রেন্স আছে, এটা কিন্তু অনেক 12-13টা গ্রেন্স পাবেন, লালটা দেখেন, হ্যাঁ এটা হচ্ছে খুবই ভালো হবে, তো ভাই এটা ওয়েট কিরকম হবে, এটা এটার ওয়েট আছে 2.6 ভাই, 2.6, হ্যাঁ ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো এই ব্যাটটার, এগুলোর পাওয়ার কিন্তু অনেক ভালো পাওয়ার পাবে, আমি পাওয়ার যদি দেখাই এসএফ এর খুবই ভালো পাওয়ার পাবে, পাওয়ারটা দেখেন আমার ইন করলে পাওয়ার আরো বেশি, আমার করলে কিন্তু পাওয়ারটা আরো বেশি পাবে ভাই, আর আমরা প্রত্যেকটা ব্যাটে কিন্তু অনেক কম প্রাইজের ভিতরে দিচ্ছি, বাইরে কিন্তু এইসব ব্যাটগুলো অনেক হাই রেঞ্জের সেল হয়, এটার ওয়েট আছে আপনার 1165-75 এরকমের ভিতরে পাবেন, 2.6, 2.7 এর ভিতরে আপনার পেয়ে যাবেন আর কি, তো এটার প্রাইস কত থাকছে, এটার প্রাইস দিচ্ছি এটা হচ্ছে এসএফ এর স্লোগার, এটার প্রাইস দিচ্ছি আমরা 16,500 টাকা, 16,500 টাকা, 16,500 টাকা হলে এই ব্যাটটা নিতে পারবেন আপনারা, ওকে এরপর ভাইয়া পর যেটা আছে এটা দেখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো, স্টিকারটা খুবই সুন্দর, অনেক সুন্দর স্টিকার, গ্রেন্স কিন্তু অনেকগুলো এখানে, এটা ব্লাস্টার 8000, আচ্ছা এটা বডি শেপ দেখেন আরো মোটা, ঠিক আছে হ্যাঁ অনেক মোটা বডি, ওকে এবং টু থেকে দেখতে পান, হ্যাঁ প্রত্যেকটা ব্যাটে কিন্তু এখানে খোদাই করে লেখা থাকবে এসএফ এর,
ওকে, আর এসএফ এর এখানে যে গিরিবো কিন্তু এসএফ লেখা আছে, যেহেতু অরিজিনাল এখানে সব লেখা আছে, 100% অরিজিনাল গেম ব্যাট পাওয়ার লাইন দেখেন এটা ভাই, অনেকগুলো প্রায় 15-16টা পাওয়ার লাইনের মতো আছে এটার ভিতরে। ওয়েট কিরকম ভাইয়া? এটারও ওয়েট আছে 2.6। এখানে মূলত যে কোটা আমরা রাখছি দেখানোর জন্য প্রত্যেকটা ব্যাটই বেশি রাখা হয়েছে 2.6 এর, 2.7 ও আছে, অনেক ব্যাট আছে কিন্তু পিছনে দেখেন হিউজ ব্যাট। ওকে, তো 2.7 আছে, 2.6 আছে। তো ভাইয়া এটার প্রাইস কত থাকতেছে ভাইয়া? এটার প্রাইস দিচ্ছি আমরা 17,500 টাকা। 17,500 টাকা, 17,500 টাকা হলে এই ব্যাটটা নিতে পারবেন। আর যতই বাজেট বাড়াবেন আস্তে আস্তে পাওয়ারটা দেখেন, 16,500 যেটা দেখছেন ওইটা থেকে এটার পাওয়ার কিন্তু আরও বেশি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এরপর ভাইয়া যেটা দেখাবো এটা দেখেন, এটা ওকে, এই ব্যাটটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, 10,000 মডেলের এই ব্যাটটা দেখেন, একটা বডি শেপ দেখতে পারেন। আচ্ছা এটা, হ্যাঁ এটা বডি শেপ, হ্যাঁ টোটা দেখতে পারেন, টোমোটা আছে প্রত্যেকটা ব্যাটে, টোমোটা আছে। আচ্ছা এটা দেখতে পারেন, খুব ভালো হবে এটা, এটা কিন্তু অনেকগুলো একেবারে স্ট্রেট পাওয়ার লাইন, যে কটা, হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7টা পাওয়ার লাইন আছে এখানে। ওয়েট ব্যালেন্স কেমন আছে এগুলো? ওয়েট ব্যালেন্স হচ্ছে এটা 2.6 থেকে একটু বেশি আছে, হ্যাঁ একটু বেশি হবে, 2.7 এর কাছাকাছি আর কি। ওকে, এটার ভিতরে 2.6 আপনারা পাবেন, 2.6 এর নিতে পারেন, ওয়েটার আছে, হ্যাঁ বিভিন্ন ওয়েটার আছে। ওকে ভাই এটার প্রাইস কত থাকে? 10,000 এটার প্রাইস দিচ্ছি আমরা 20,500 টাকা। 20,500 টাকা হলে এই ব্যাটটা নেবেন, এই ব্যাট কিন্তু পাওয়ার অনেক ভালো পাবেন আপনারা, পাওয়ার হিটিং অনেক ভালো দেখছেন, পাওয়ার দেখছেন, বডি অনুযায়ী কিন্তু মনে হয় না যে এত পাওয়ার আছে, হ্যামারিং করলে আরো বেড়ে যাবে পাওয়ার, হ্যামার করলে আরো ভালো পাওয়ার আসবে, আপনি পাওয়ারটা দেখতে পারতেছেন। ওকে, অনেক পাস করতেছে, হ্যাঁ এটা অনেক পাস করতেছে, এটা হচ্ছে এই যে 20,500 টাকা, এখন যে ব্যাটগুলো থাকবে সবই হচ্ছে এর থেকে দামি হবে। এরপর ভাই আছে, এরপর এটা আছে, এটা, হ্যাঁ এই ব্যাটটা দেখেন, এটাও কিন্তু খুবই ভালো ব্যাট হবে। ওকে বডি শেপ দেখি, এটা বডি শেপটা দেখতে পারেন, এটা, হ্যাঁ জি টোটা কিন্তু অনেক মোটা আছে। ওকে, এসএফ খোদাই করা আছে, হ্যাঁ এসএফ খোদাই করা লেখা দেওয়া আছে ওখানে। ওকে, গ্রেস কিরকম আছে? এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, প্রায় 7টা, হ্যাঁ 7টা পাওয়ার লাইন শো করতেছে এখানে, এটারও কিন্তু পাওয়ার অনেক ভালো পাবেন আপনারা। ওকে, ওয়েট কিরকম আছে? অনেক ভালো, ওয়েট 2.6 এর আছে, 2.6। ওকে, তো প্রাইস কত থাকতেছে এটা? এটার প্রাইস দিচ্ছি 21,500 টাকা, 21,500 টাকা, 21,500 টাকা হলে ব্যাটটা নিতে পারবেন। আচ্ছা এটা, হ্যাঁ জি ওকে, যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এসএফ এর ম্যাগনাম, এই ব্যাটটা দেখেন, এটা কিন্তু স্টিকারের কালারটা খুবই সুন্দর, একবার চকচকে, আর এছাড়া পাওয়ার লাইন একেবারে স্ট্রেট পাওয়ার লাইন পাবেন, আর বডি শেপ কিন্তু অনেক মোটা ভাই এটা, হ্যাঁ হ্যাঁ এটা বডি শেপ দেখেন, এটা রেস্ট অনেক মোটা আছে, খুবই ভালো হবে, টো দেখেন, টো অনেক মোটা, এই ব্যাটটা অবশ্যই আপনারা দেখবেন, আর যে প্রাইজের ভিতরে দিচ্ছি খুবই ভালো হবে। এটা ভাই ব্যাক প্রোফাইল অনেক ভরাট, জি ব্যাক প্রোফাইল, প্রত্যেকটা ব্যাক প্রোফাইল অনেক ভরাট পাবেন আপনারা। এছাড়া এটা পাওয়ার লাইনটা দেখেন, দিব একেবারে স্ট্রেট পাওয়ার লাইন, অনেকগুলো পাওয়ার লাইন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 19, প্রায় 10টা পাওয়ার লাইন এখানে বর্তমানে শো করতেছে, এর বেশিও আছে আর কমেও আছে। ওয়েট কিরকম ভাইয়া? এটার ওয়েট আছে 2.6 ভাই, শেপটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে অনেক সুন্দর কোয়ালিটির, স্পন্সর কোয়ালিটির শেপে ব্যাটটা আপনার। ওকে, এটা ওয়েট কিরকম আছে ভাইয়া? এটার ওয়েট আছে 2.6 ভাই, এটা পাওয়ারটা দেখেন, এটা পাওয়ার কিন্তু অনেক বেশি পাবে ভাই, এরপর যেটা দেখাবো এই ব্যাটটা দেখেন, এই ব্যাটটা খুবই সুন্দর, আফিফ ভাই যে ব্যাটটা দিয়ে ব্যাটিং করে সেম স্টিকারের সেম মডেলের ব্যাট, এই ব্যাটটা দেখতে পারেন, খুবই ভালো হবে, এটা বডি দেখেন। ওকে, প্রতিটা ব্যাট বাসাই কি? হ্যাঁ একেবারে বাসাই কি, তো এখানে হচ্ছে আপনার এর থেকেও অনেক মোটা বডিরও ব্যাট পাবেন আপনারা। আচ্ছা তো দেখতে পারেন, এটা পাওয়ার লাইন কিন্তু অনেক ভাই, অনেকগুলো পাওয়ার লাইন এখানে দেওয়া আছে, কোয়ালিটিও বেস্ট, কত সুন্দর সাউন্ড, তো দেখতে পারেন আপনারা। ওয়েট কিরকম আছে ভাইয়া? এটার ওয়েট আছে 2.6, এটা ম্যাক্সিমাম ব্যাটে 2.6, এটার খুবই ভালো হবে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটের পাওয়ার লাইনই কিন্তু অনেক ভালো, এখানে একটার পর একটাই দেখেন, দেখবো এটার পিছনেটা দেখেন অনেক পাওয়ার লাইন, যেটা দেখবেন ভালো লাগবে, হ্যাঁ খুবই ভালো হবে, এই ব্যাটগুলো অবশ্যই আপনারা দেখবেন, এখানে হাজার হাজার কালেকশন আছে, অনেক ব্যাট আছে ভাই, আমাদের হিউজ মাল ঢুকছে এসএফ এর, প্রত্যেকটা মডেলে আপনারা এখন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, তো এটার প্রাইস কত থাকতেছে এটা? এটার প্রাইস দিচ্ছি ভাই 19,500 টাকা, 19,500 টাকা, বাইরে এই ব্যাটগুলো 23,000-24,000 টাকায় সেল হচ্ছে, আমরা 19,500 টাকায় ব্যাটটি দিচ্ছি, ব্যাটটি আবারও দেখে দেন। ওকে, অবশ্যই মডেল নাম্বার রাখতে হবে। ওকে, এরপর কি আছে?
এরপর যে ব্যাটটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা সিরিজে টার্মিনেটর ক্লাসিক, হ্যাঁ ক্লাসিক মডেল আছে, হ্যাঁ এখানে লেখাটা পেয়ে যাবেন আপনারা। এটা স্টিকারটা দেখেন, দেখুন চোখে লাগার মতো একেবারে, আর গেন্স কিন্তু অনেক, এটা হচ্ছে আপনার 15-16টার মতো হবে। আচ্ছা এটা বডি শেপ যদি দেখেন, বডি শেপটা দেখেন অসাধারণ একেবারে, হ্যাঁ দেখুন এসটা এবং টু সেম, একবার সেম মোটা, অনেক মোটা আছে জি, অনেক মোটা। কালারটা কিন্তু অনেক সুন্দর করছে, স্টিকারের কালারটা দিব অনেক ভালো। এটা হচ্ছে একেবারে প্রফেশনাল প্লেয়ার যারা আছে তারও নিয়ে এই ব্যাট দিয়ে গেম খেলতে পারবে, এবং যেহেতু হাই রেঞ্জের ব্যাট এগুলা, ওয়েট ব্যালেন্স তেমন খারাপ হবে না, এখানে দেখে শুনে নিতে পারবেন, হ্যাঁ একেবারে দেখে শুনে নিতে পারবেন। এখানে মেন হচ্ছে পাওয়ারটা, আপনি এত টাকা দিয়ে একটা ব্যাট নেবেন এটা পাওয়ার কেমন পাবেন এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আপনার পাওয়ারটা দেখেন, দেখুন জি ভাই এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি পাওয়ার খুবই ভালো। এছাড়া হচ্ছে এটা কিন্তু হ্যামার হয় নাই, কোম্পানি থেকে রেডি টু প্লে যেভাবে আসে ওইটা আমরা তারপরে যদি হ্যামারিং করে দিই পাওয়ারটা আরও ভালো পাবে আর পাঞ্চ ভালো, হ্যাঁ পাঞ্চটা অনেক ভালো হবে এই দেখে। ওকে এরপর ভাইয়া, ওকে এরপর আছে যেটা টার্মিনেটর, এটা হচ্ছে লিমিটেড এডিশন, ওয়াও ইয়া সরি এটা আলটিমেট। আচ্ছা হ্যাঁ আলটিমেটের এই ব্যাটটা দেখেন, এই ব্যাটটা কিন্তু অনেক ভালো ব্যাট, হিউজ পাওয়ার লাইন, সাউন্ড কোয়ালিটি বেস, জি জি। এটা বডি শেপ কিন্তু ওইটা থেকে অনেক মোটা, এটা বডিটা দেখেন, হ্যাঁ ওকে এটা টোটাল ভাই ভালো হবে, সব থেকে মোটা আছে টো। আর এটার এটা দেখেন ভাই খুবই ভালো হবে পাওয়ার, একবার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডের পাওয়ার লাইনে কিন্তু সেম সেম, হ্যাঁ এটা পাওয়ার লাইনটা দেখেন, দেখুন গ্রেনসগুলো কত, ফ্রন্ট এবং ব্যাক সাইড সেম গ্রেনস দুই সাইডে সেম, এটা ভিতরে প্রায় 15 থেকে 16টা পাওয়ার লাইন আছে, ঠিক আছে। এটা বডি শেপটা কিন্তু অনেক মোটা, ওয়েট ব্যালেন্স কিন্তু অনেক মোটা, এটারও ভাই একেবারে ওয়েট ব্যালেন্স দেখার মতো, জি 2.6 থেকে শুরু হবে। এটা যে পাওয়ার লাইন আপনি দেখেন কাছ থেকে যদি দেখেন, এখানে যে পাওয়ার লাইন আছে ব্যাক সাইডও কিন্তু সেম পাওয়ার লাইন, ঠিক আছে খুবই ভালো হবে এই ব্যাটটা। তো ভাই এটার প্রাইস কত থাকতেছে? এটার প্রাইস দিচ্ছি আমরা 26,000 টাকা, 26,000 টাকা, 26,000 টাকা হলে এসএফ এর এই ব্যাটটা নিতে পারবে। এরপর যেটা এটা হচ্ছে আপনার এইচডি রেঞ্জার এর, এটা দেখতে পারেন, ওকে হ্যাঁ দেখুন ব্যাটটার সাউন্ড কোয়ালিটি পাওয়ার লাইন গুলো দেখেন একেবারে স্ট্রেট পাওয়ার লাইন, হ্যাঁ এটাও কিন্তু একেবারে নতুন সিরিজের আনকমন, এটা দেখতে পারেন বডি শেপ, হ্যাঁ টোটা দেখেন, ওকে এটা, ওকে জি। এটার কিন্তু অনেকগুলো পাওয়ার লাইন এখানে দেওয়া আছে, প্রায় 15 থেকে 16টার উপরে পাওয়ার লাইন হবে সেই ব্যাটটা, আপনি দেখবেন অবশ্যই। এটা বডি শেপ এটাও 2.6 এর হবে, 2.6 হবে, আর বডি শেপটা কিন্তু অনেক সুন্দর আছে ভাই। আচ্ছা পাওয়ার কিরকম হবে এটা? এটার পাওয়ার কিন্তু অনেক পাওয়ার পাবেন অনেক, এগুলো একেবারে হাই রেঞ্জের আর কি ব্যাট, এসএফ এর খুবই ভালো ব্যাট, দেখুন সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি পাওয়ার অনেক কিন্তু ভাই, ঠিক আছে। আচ্ছা তো ভাই এটার প্রাইস কত থাকতেছে? এটার প্রাইস দিচ্ছি আমরা 29,000 টাকা, 29,000 টাকা, 29,000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন, ওকে একবার স্ক্যান করে নিতে পারবেন, একেবারে স্ক্যান করে নিতে পারবেন এটা, দেখুন প্রত্যেকটা ব্যাটের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ওকে। এরপর ভাইয়া পর যেটা দেখাবো এটা হচ্ছে সর্বশেষ এসএফ এর সবচেয়ে দামি যেটা আছে আমাদের কাছে, দামি সব থেকে দামি যেটা এটা হচ্ছে টার্মিনেটর লিমিটেড এডিশন, ওয়াও ঠিক আছে। এই ব্যাটটার পাওয়ার লাইন দেখেন দিব ভাই, হ্যাঁ এটার ব্যালেন্স এত ভালো, অনেক ভালো, যে নিবে এই ব্যাটটা বিশেষ করে যেটা নিবে বিজেতে জিতবে, আর বাজেট ভালো আছে খুব দ্রুত জোগাড় করবে। এই ব্যাটটার বডি শেপ দেখেন অসাধারণ, অনেক মোটা ভাই, দেখুন এসটা দেখুন, এস এবং টো সেম, আর এটা কিন্তু সেম, এটা পাওয়ার লাইন ব্যাক সাইডও কিন্তু ইউজ সেম কোটা, পরন চোখে লাগার মতো ব্যাক সাইডও সেম পাওয়ার লাইন গুলো আপনি পাবেন, খুব দ্রুত জোগাড় করতে হবে এটা ভাই। আচ্ছা এটা নিবে এটা জিতে যাবে ভাই, সাউন্ড কোয়ালিটি দেখাই আমি, দেখুন পুরোটার ভিতরে সাউন্ড কোয়ালিটি ব্যালেন্সটা পারফেক্ট, আমি এটা ধরে দেখেছি এত সুন্দর ব্যালেন্স, কিন্তু ভাই এটা আপনি দেখছেন তো অবশ্যই, আর যখন ভিডিও শুরু করার আগে ব্যাটার ব্যালেন্সটা খুবই ভালো, এটা যে নিবে জিতে যাবে, এটা যদি পাওয়ার দেখেন পাওয়ারটা দেখেন, এটা হচ্ছে একেবারে রেডি টু প্লে, ঠিক আছে যে নিবে এটা। এছাড়াও আমরা হ্যামার করলে কিন্তু পাওয়ার আরো বেড়ে যাবে, আরো ভালো মানে দ্রুত যাবে আর কি অনেক ভাই। এটা ওয়েট কম আছে? এটা এটার ওয়েট আছে 2.6 ভাই, 2.6, এটা আমাদের কাছে ব্যাট কম আছে, আর এটা তো একেবারে বাসাই গিয়ে যে 10টা ব্যাট ঢুকছে আমাদের 10টার ভিতর একটা ব্যাট। আচ্ছা যে এই ব্যাটটা নেবেন তারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার দিতে পারেন, যাদের ভালো ব্যাট প্রয়োজন তারা, এছাড়া আরও বাকি 9টা ব্যাট আছে আমাদের কাছে দেখে শুনে আপনি নিতে পারবেন। তো ভাই এটার প্রাইস কত থাকতেছে? এটার প্রাইস দিচ্ছি আমরা 35,000 টাকা, 35,000 টাকা, 35,000 টাকা হলে এই ব্যাটটা নিতে পারবে, এটা খুব ভালো হবে, হ্যাঁ এবং এত টো মোটা, টো অনেক মোটা আছে, এর থেকেও মোটা মোটা বডির আরও ব্যাট আছে আমাদের এখানে, এটা কিন্তু অনেক, এই যে শাড়িটা পুরোটাই কিন্তু আমাদের লেজেন্ডার, হ্যাঁ এই দেখুন প্রত্যেকটা ব্যাটের
অনলাইন দেখেন, একবার বডি শেপ দেখেন, হ্যাঁ প্রত্যেকটা বেড। আচ্ছা ওকে, এখানে হিউজ বেড আছে, আপনার দেখে শুনে আপনাদের পছন্দ মতো আপনার নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো আমাদের স্পোর্টস কিং এর নিউ কালেকশন যেগুলো আসছে আমাদের SF এর। সো নেক্সট আবার আপনাদের সাথে দেখা হবে SF এর ব্যাটিং প্যাড, ব্যাটিং গ্লাভস নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।